আইপিএল নিলামে দুই বাংলাদেশি ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল পি বারোতম আসরের নিলামের জায়গা পেয়েছেন বাংলাদেশি দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ আরটি টি রিভিউ শেষে এমনটি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ আসছে আঠারোই ডিসেম্বর জয়পুরে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দ্বাদশ আসরের নিলাম এদিকে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানকে আগেই দলে বেরিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ প্রাথমিকভাবে আইপিএল এর পরবর্তীতে নিলামের নাম ছিল এক হাজার তিনজন থেকে এই সংখ্যা নেমে এসেছে নিলামের প্রাথমিক তালিকায় বাংলাদেশ থেকে খেলোয়াড়ের নাম ছিল সেই সংখ্যা কমে এখন দুজন তারা হলেন মুশফিক ও মাহমুদুল্লাহ নিলামে মুশফিক ও মাহমুদুল্লার পঞ্চাশ লাখ বেস প্রাইজের তালিকায় রাখা হয়েছে মুশফিক আছেন উইকেট রক্ষক ক্যাটাগরিতে এবং মাহমুদুল্লাহ আছেন অলরাউন্ডার ক্যাটাগরিতে গত আসরে আইপিএলে বাংলাদেশ থেকে খেলেছিল সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান কিন্তু এবার মুস্তাফিজকে আকর্ষণীয় এ টুর্নামেন্ট খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি